Legend Talento Aviation. नमस्कार देखছেন আরোহী নিউজ আপনাদের সঙ্গে আমি রয়েছি মাসুমা শুরু করছি নিউজ এই মুহূর্তে শুরুতেই নজর রাখব যে খবরের দিকে বীরভূমের শিউরিতে চাইল্ড পে চর্চা অনুষ্ঠানের সূচনা করলেন সেখানকার জেলা সভাপতি শ্যামা পদমণ্ডল যেমনটা জানা গিয়েছে আসন্ন বিধানসভা ভোটকে সামনে রেখেই তিনি এই অনুষ্ঠানের সূচনা করলেন পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তিনি তাদের কোনো ক্ষোভ রয়েছে কিনা সাধারণ মানুষ কি চান কোন পথে দলকে চালনা করতে হবে সমস্তটা নিয়েই কথা বললেন তাদের সঙ্গে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সাধারণ মানুষের মন সাধারণ মানুষের কি ক্ষোভ বিক্ষোভ সাধারণ মানুষ কি চাইছে এটা জানার জন্য আমরা মনে করি সবথেকে জনসম্পর্ক বা মানুষের মনের কথা জানার সময় হয়েছে সকালবেলা কারণ সকালবেলায় বাঙালিদের একটা অভ্যাস চায়ের দোকানে এসে চা খাওয়া এবং পাঁচজন পাঁচজনের সঙ্গে কথা বলা তো সেই বিষয়ে আমরাও ভারতীয় জনতা পার্টি বিভিন্ন জায়গায় এইভাবে সকালবেলায় চায়ের দোকানে চায়ে পে চর্চা এবং সাধারণ মানুষের সঙ্গে কথা বলছি ষষ্ঠ শ্রেণীর ছাত্রকে অপহরণ করে খুনের অভিযোগ উঠল জয়নগর এবং জয়নগরের উত্তরপাড়ায় এই ঘটনাকে কেন্দ্র করে একটা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় যেমনটা জানা গিয়েছে জয়নগরের উত্তরপাড়া এলাকায় শুক্রবার বিকেলে খেলতে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল তুষার চক্রবর্তী নামে ষষ্ঠ শ্রেণীর এক স্কুল ছাত্র রাতভর খোঁজাখুঁজি করেও কোনো হদিশ না মেলায় পুলিশকে জানায় পরিবার এরপর শনিবার সকালে নিখোঁজ ছাত্রের বাবার মোবাইলে ৫ লক্ষ টাকা মুক্তিপঞ্চে ফোন আসে বিষয়টি জানতে পেরেই আশেপাশের সমস্ত থানা এলাকায় নাকা চেকিং শুরু করে দেয় পুলিশ এরপর ওই ছাত্রের দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেয় ক্ষিপ্ত জনতা এই ঘটনায় আরো কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ পুলিশ সার্চ আরম্ভ করে এবং বহু লোককে আমরা জিজ্ঞাসাবাদ এবং জিজ্ঞাসাবাদ করে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা করতে পারে আমরা একটি ক্লু পাই যে পাড়ারই একটি ছেলে আছে যার নাম হচ্ছে ভোলা বয়স ২২ তো সেই ছেলেটির ইনভলভমেন্ট থাকলেও থাকতে পারে আমরা তাকেও নিয়ে আসি অন্যদের মধ্যে তাকেও জিজ্ঞাসাবাদ করি এবং আমাদের অন্যান্য যে টিম আছে তাদের কাছ থেকে ইনপুট নিয়ে বিভিন্ন জায়গা থেকে আমরা ইনপুট নিয়েছিলাম ইনপুট কিলপি থানা মথুরাপুর থানা রায়দিঘি থানা সব আছে আমাদের দিকে আমরা জিজ্ঞাসাবাদ করি এবং জেলার মুখে ছেলেটি ভেঙে পড়ে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ডের মধ্যবর্তী ফারাক্কা ব্রিজের অবস্থা দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে আতঙ্কে দিন কাটাচ্ছেন সেখানকার যাত্রীরা কারণ কোনো সময় ঘটে যেতে পারে বড় সড় দুর্ঘটনা এবং সেই মতোই যাত্রীরা পারাপার করছে অন্য কোনো রাস্তা দিয়ে এই ব্রিজ নির্মাণ করা হয় ১৯৬০ সালে অনেকদিন ধরেই এই ব্রিজ মেরামতির কাজ হয় না ভালো করে অথচ এই ব্রিজের উপর দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি পারাপার করে চলছে রাস্তা খারাপ থাকার ফলে ব্রিজের মুখে লেখা আছে ওভারলোড গাড়ি চলাচল নিষিদ্ধ তবুও চলছে গাড়ি যে কোনো সময় ভেঙে যেতে পারে ব্রিজটি ফলে আতঙ্কে যাত্রীরা ডেলি তো জাম্প লাগছে এ রাস্তা মেরামত মেরামত ব্রিজের কোনো কাজই হচ্ছে না এর আগে জাম্প করলো গ্রামবাসী মিলে তাও কোনো কাজ হচ্ছে না প্রশাসন কি বলছে প্রশাসন আসছে দিয়ে তখন এসে বলছে কি ঠিক আছে করে দেবো দিয়ে পাহাড় থেকে কিছু মাল এসে ফেলে দিছে গিট্টি ফিটি দিয়ে গাছ ফেলে বলে দিছে কি হ্যাঁ হয়ে গেল দিয়ে এই করে আবার গর্ত হচ্ছে করোনার প্রভাবে এবার ক্ষতির মুখে মুর্শিদাবাদের ফারাক্কার প্যান্ডেল ব্যবসায়ীরা কারণ করোনা আবহে এখন সমস্ত অনুষ্ঠান বন্ধ কিভাবে দিন কাটাবেন তারা বুঝে উঠতে পারছেন না লকডাউনের জেরে সব অনুষ্ঠানই বন্ধ কারণ এই লকডাউনের জেরে নষ্ট হচ্ছে প্যান্ডেলের আসবাবপত্র মাইকের বক্সের উপরেও পড়েছে ধুলো তার উপর প্রাকৃতিক দুর্যোগ যেমন বাইরে পড়ে থাকা বাঁশ পচে নষ্ট হয়ে যাচ্ছে তেমনি আর্দ্রতার কারণে নষ্ট হচ্ছে মাইক বক্সের স্পিকার পার্স পুজোর মরশুম বড় বাজেটের পুজো নেই বললেই চলে সরকারের কাছে চিঠি দিয়ে জানিয়েছেন তাদের সমস্যার কথা সরকারি সাহায্য পাওয়ার অপেক্ষায় এখন তারা আমরা তো একদিক থেকে ধরলে আমাদের এই ব্যবসা আর কি শেষ গত মার্চ মাস থেকে লকডাউনের প্রকোপে আমাদের যারা ডেকোরেটর বন্ধুরা আছে তার সঙ্গে লাইট মাইক
স্কুলের ডেকোরেটর, ক্যাটারিং ব্যবসায়ী, যারা এই ব্যবসার সাথে অঙ্গাঙ্গভাবে যুক্ত। আজকে আমরা প্রায় দীর্ঘ ছ সাত মাস থেকে একদম কর্মহীন হয়ে আছি, ফলে আমাদের লেবার, মিস্ত্রি এবং ডেকোরেটর বন্ধুরা এক চরম বিপর্যয়ের মুখে পড়ে আছে। খুবই খারাপ, আমাদের বিজনেস মানে পুরোপুরি বন্ধ হিসাব মতো, কেননা কোনো কাজ এখন হচ্ছে না, মানুষের কোনো মানে অনুষ্ঠান করতে পারছে না বলে মানুষরা যাতে আমাদের কাছে বায়নাও আসছে না। আর সামনে দুর্গা পুজো আছে, দুর্গা পুজোরও কোনো বায়না আপাতত হয়নি, কেননা ওদের যেরকম পুজো মানে আমাদের ঠিক এখানে মফস্বল এলাকার মতো এই জায়গাটা, খুব বড় টাউন না, তাও যে পুজোগুলো হতো তার মধ্যে থেকে মোটামুটি ভাড়াগুলো পেতাম, তো এবার সেরকমভাবে আর পুজো হবে না শোনা যাচ্ছে। ওই এক দুই জায়গা থেকে বায়নার জন্য এসেছিলো, কিন্তু যেরকম পরিমাণ ভাড়ার ব্যাপারে বলা হচ্ছে সেটা আমাদের যে কর্মচারী বা আমাদের যে ছেলেরা কাজ করবে তাদেরই পয়সা আমাদের দিতে খুব অসুবিধা হবে। নিট পরীক্ষা শুরু আজ থেকে, কিন্তু এই করোনা আবহে যাতে কোথাও কোনো রকম জমায়েত না হয় তাই পরীক্ষা কেন্দ্রের বাইরে টহলদারি দিচ্ছে পুলিশ, এবং সেই বিষয়ে তৎপরতার সঙ্গে কাজ চালাচ্ছে তারা। পাশাপাশি অন্যদিকে পরীক্ষা কেন্দ্রের ভিতরে পরীক্ষা কেন্দ্রে ঢোকার লাইনে যাতে কোনো রকম ভাবে দূরত্ব বজায় রাখতে পারে ছাত্ররা, সেই বিষয়ে নজর দিচ্ছে পুলিশ। ফের অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অমিত শাহ, বেশ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি, তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন, কিন্তু তারপরে আবারও অসুস্থ হয়ে দিল্লির এইমসে ভর্তি রয়েছেন তিনি। শনিবার রাত 11টা নাগাদ হাসপাতালে ভর্তি হন বলে খবর। যেমনটা জানা গিয়েছে, গত 2 আগস্ট করোনায় আক্রান্ত হন অমিত শাহ। 2 সপ্তাহ চিকিৎসার পর তার করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে, সে কথা নিজেই টুইটে জানিয়েছিলেন তিনি। সেই সময় বেসরকারি হাসপাতালের পাশাপাশি সর্বক্ষণ নজরে রেখেছিল এইমসের চিকিৎসকদের একটি দল। এরপর বাড়িতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি, কিন্তু আরও একবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নিউজ এই মুহূর্তে এখন এই পর্যন্তই, অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন আরোহী নিউজ। নিউজ এই মুহূর্তে নিবেদন করলেন ট্যালেন্টো এভিয়েশন।